জঙ্গলে কমে আসছে বন্য জন্তুদের একাধিক জন্তুদের লোকালয়ে প্রবেশ করতে তবে তাদের সুস্থ এবং স্বাভাবিকভাবে জঙ্গলে ফেরত পাঠানো সম্ভব হয়েছে মৃত্যুর ঘটনা দেখা যায়নি সেরকম ভাবে তবে এবারে আর শেষ রক্ষা হলো না একটাই সময় হয়তো দেখেছিল ঘুরে বেড়াচ্ছে আমি দেখিনি তবে দু একজন বলছিল যে এই বাড়ি ওই নাকি ঘুরে বেড়াত কোচবিহার শহরের পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে একটি বাঁদরকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় কিছু মানুষ বাঁদরটি বেশ কিছুদিন যাবৎ এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং এলাকার বিভিন্ন বাড়ির গাছে বসতে দেখা গিয়েছিল বাঁদরটিকে তবে আচমকাই এদিন বাঁদরটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষেরা তারপর স্থানীয় মানুষেরা একটি সমাজ সেবামূলক সংগঠনের সদস্যদের যোগাযোগ করলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারপর বাঁদরটিকে ওঠানোর চেষ্টা করলে বাঁদরটির হাতে ও পায়ে কালো দাগের চিহ্ন দেখা যায় বাঁদরটিকে কোচবিহার পশু হাসপাতালে নিয়ে যাওয়ার পর আড়াই ঘন্টা অপেক্ষা করা হয় তবে পশু হাসপাতাল বন্ধ থাকার কারণে সেই বাঁদরটা সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়নি পরবর্তীতে বাঁদরটি মারা গেলে তার শেষকৃত্য কৃত্য সম্পন্ন করা হয় আমরা হনুমানটিকে নড়াচড়া করার চেষ্টা করলাম দেখলাম অনেক নর হনুমানটি অনেকক্ষণ আগেই মারা গিয়েছিল একদম শর্ট সার্কিটে মারা গিয়েছে মানে হনুমানটি মনে কারেন্টে শট খেয়ে মারা গিয়েছে সেই হনুমানটিকে নিয়ে আমরা ওখান থেকে যে এলাকার লোকরা ছিল তারা বলল আপনারা নিয়ে যান সৎকাজ করার জন্য সেটা আমরা নদীর চরে নিয়ে এসে গর্ত করে এক তার সৎ করলাম কোচবিহার থেকে সার্থক পন্ডিতের রিপোর্ট নিউজ এটিন লোকাল